যখন জমিন তাহার সোনা রূপার সমস্ত খনিজ ভাণ্ডার কলিজার টুকরার মতো স্তূপাকারে বাহির করিয়া দিবে, তখন চোর আসিয়া বলিবে, এই সম্পদের কারণেই তো আমার হাত কাটা গিয়াছে। ঘাতক খুনি আসিয়া বলিবে, এই সম্পদের জন্যই তো আমি খুন করিয়াছি। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আসিয়া বলিবে, এই সম্পদের কারণেই তো আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়াছি। তারপর তাহারা এই সম্পদ পরিত্যাগ করিয়া চলিয়া যাইবে, তাহা থেকে কিছুই নিবে না। আলহাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2156। তোমরা কোরআন তিলাওয়াত করিতে থাকো, যেই পর্যন্ত ইহার প্রতি তোমাদের হৃদয়ের আকর্ষণ অব্যাহত থাকে। আর যখন তোমাদের মধ্যে কোনো প্রকার মতবিরোধ দেখা দেয়, তখন তাহা হইতে উঠিয়া যাও। আলহাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার 6863। আমি বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ পর্যন্ত হাঁটিয়া যাওয়ার মানত করিয়াছিলাম, কিন্তু কোমরের ব্যথায় আক্রান্ত হইয়া পড়ি।
তাই বাহনে চড়িয়া আমাকে মক্কায় আসিতে হইল। আতা ইবনে আবু রাবাহ রহমতুল্লাহ আলাইহি অন্যদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাহারা বলিলেন, তোমাকে একটা কুরবানি দিতে হইবে। মদিনায় আসিয়া সেখানকার আলেমদের নিকট এই বিষয়ে জিজ্ঞাসা করিলাম, তারা বলিলেন, যে স্থান হইতে সওয়ার হইয়াছিলে সেই স্থান হইতে তোমাকে আবার হাঁটিয়া যাইতে হইবে। শেষে আমি তাহাই করিলাম। আল হাদিস মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 62।